কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই পদবিতে আবেদন করতে চান তাহলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন ফিটি আপনি কীভাবে জমা দিবেন এবং ফাইনালি আপনার বেতন কত হতে পারে এই সব কিছু থাকতে চায় আজকের এই ভিডিওতে সো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন বন্ধুরা শুরু করি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলায়নটি বাজিয়ে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পদবিটা হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা একটি বেতন গ্রেড হবে তেরোতম গ্রেডে এ পদ আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে তিরিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতাবান অভিজ্ঞতার প্রয়োজন হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের ন্যূনতম স্নাতক এবং হিসাব রক্ষণের সহায়ক এমএসওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে তাহলে আপনি এই পদবীর জন্য আবেদন করতে পারবেন চলুন বন্ধুরা আবেদন করার জন্য আর কী কী চাই আবেদন করতে হলে আপনার প্রথম হচ্ছে বয়স বয়স সতেরোই মে দু হাজার একুশে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে অর্থাৎ এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি মুক্তিযোদ্ধার কোটাতে থেকে থাকেন এবং প্রতিবন্ধীর কোটায় থেকে থাকেন তাহলে আপনার বয়স একটু বাড়িয়ে বত্রিশ বছর করা হয়েছে ভিওয়ার্স আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের অবশ্যই ভিডিওকেশনে দিয়ে দিব নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ভালোভাবে পড়তে পারবেন আমি আপনাকে পার্সোনাল রিকমেন্ড করব আপনি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে পড়ে বুঝে দেন আপনি আবেদনটি করেন আবেদন করার জন্য আমাদের প্রথমে এই লিংকে চলে আসতে হবে এখানে দেখবেন সুন্দর একটা আবেদন ফর্ম দিয়ে দিয়েছে এখন আমরা এটাকে ফিল আপ করব অনলাইনে আবেদনের ফর্ম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকর প্রকল্পে এর আওতাধীন হিসাব রক্ষক পদবীর জন্য অনলাইনে আবেদনের ফর্ম হচ্ছে এটা প্রথমে আপনি আপনার নাম দেবেন এরপর আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে দেন আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটি যে ব্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেটা দেবে মোবাইল নাম্বারের পরে আপনাকে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে অবশ্যই আপনাকে জীবন বৃত্তান্ত দিতে হবে এবং আপনি আবেদনের জন্য যে একশো টাকা ফি ধরা হয়েছে সেই একশো টাকা যে চালান কপি দিতে হবে চলুন আমরা প্রথমে আমাদের সিবি সম্পর্কে একটু কথা বলে নিই অর্থাৎ জীবন বৃত্তান্ত সম্পর্কে একটু কথা বলি সিবিটি আপনি এমনভাবে তৈরি করবেন যেখানে পাসপোর্ট সাইজের ফটো সহ নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ প্রাপ্তির বিবরণ থাকবে অভিজ্ঞতা থাকবে বিশেষ দক্ষতা প্রভৃতি তথ্য সম্বলিত জীবন বৃত্তান্ত দিতে হবে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্প এর অনুকূলে পরীক্ষার ফি বা আপনাকে একশো টাকা জমা দিতে হবে অবশ্যই আপনি এই টাকাটা সোনালী ব্যাংকেই দিতে হবে সোনালী ব্যাংকে দেওয়ার পরে সোনালী ব্যাংক থেকে আপনাকে যে চালানটি দেবে সেই চালানটি এখানে স্ক্যানিং করে পাঠাতে হবে আমি সোনালি ব্যাংকের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে টাকাটা জমা করতে পারবেন মনে রাখবেন জমা করার পরে আপনাকে যে চালানটা দেবে চালানটা আপনাকে পিডিএফ ফাইল করে দেন এখানে আপলোড করতে হবে এখান থেকে আপনি ব্রাউজিং করে আপনার যে সিবিটি রয়েছে এবং আপনার ব্লাঙ্ক যেই চালানটি রয়েছে সেই চালান এখানে আপলোড করে দিবেন সিবি এবং ব্লাঙ্ক চালান সর্বোচ্চ দশ মেগাবাইট অর্থাৎ দশ এম পর্যন্ত হতে পারবে এর বেশি কিন্তু এখানে আপলোড হবে না এই বিষয়ে একটু খেয়াল রাখবেন দেন আপনাকে আপলোড করতে হবে আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ এবং জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদপত্র বিশেষ কোটার ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্রগুলো এবং আপনার লাগবে নাগরিকত্বের সনদপত্র যেহেতু এখানে আপনার এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার এগুলো জানা থাকতে হবে তাই আপনাকে কম্পিউটার ব্যবহারিক বা ট্রাফিনের ডাটা এন্ট্রি অন্যান্য প্রশিক্ষণ যেই আপনি সনদগুলো অর্জন করেছেন সেই দক্ষতার সনদগুলো এখানে দিতে হবে অভিজ্ঞতা সনদপত্রে স্ক্যানিং করে ফিডিএ ফাইল করে দিতে হবে ভিউয়ার্স মনে রাখবেন আপনি যদি কোনো দোকান থেকে করেন এই কাজগুলি তাহলে অবশ্যই দোকানদারকে বলবেন যে আপনার এই ফাইলগুলো যেন ফিডিএ ফাইল করে দেয় ফিডিএফ ফাইল এখানে আপলোড হবে এখানে অবশ্যই হুম দশ বেশি আপলোড হবে না অর্থাৎ দশ এমবি হতে হবে সর্বোচ্চ সাইজ আপলোড করে দিবেন আপলোড করার জন্য আপনি আপলোড ফাইলস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফাইলগুলা ব্রাউজিং করার সুযোগ করে দিবে আপনি এখান থেকে আপনার ফাইল দিবেন লাইক এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল ঠিক আছে আপনি এগুলো আপলোড করে দিবেন এই আপলোডে এখান থেকে দেওয়ার পরেও ওপেন দিবেন ওপেন দেওয়ার সাথে সাথে আপলোড হয়ে যাবে ফাইনালি এই চেকমার্টের একটা মার্ক দিতে হবে এখানে বলা হয়েছে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আমার জানা মতো আবেদনের প্রদত্ত সকল তথ্য সত্য ও আপলোডকৃত ডকুমেন্টস সঠিক তথ্য এবং ডকুমেন্টস ভুল বা প্রতারণার জন্য করা হয়েছে মর্মে প্রতারণার জন্য করা হয়েছে মর্মে প্রমাণিত হলে আমার বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাতে আমার কোনো আপত্তি থাকবে না ভিউয়ার্স এরপরে আপনাকে নিচে দেখবেন মোটা অক্ষরের যে একটা ক্যাপচার রয়েছে আপনি এই ক্যাপচারটাকে রিটাইপ করতে হবে অর্থাৎ উপরে যেভাবে লেখা আছে আপনি সেম ভাবে নিচে লিখতে হবে ওকে নিচে লেখার পরে আপনি নিচে ফাইনালি দেখবেন যে সাবমিট নামে একটা অপশন রয়েছে আপনি এখানে সাবমিট দিবেন সাবমিট হয়ে যাবে ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে আপনার কী কী আপনার সিবিটা কীভাবে বানাবেন অথবা আপনার এই কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে শিক্ষাগত যোগ্যতার সনদগুলো অর্থাৎ সার্টিফিকেট পরের এরপর রয়েছে আমাদের জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল এনআইডি কার্ড দেন হচ্ছে আমাদের সার্থিক সনদপত্র বিশেষ কোটার ক্ষেত্রে সনদপত্র নাগরিক সনদপত্র এবং কম্পিউটার যে প্রশিক্ষণের কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে ডকুমেন্টস হিসাবে এবং আমাদের সিভিটি তৈরি করতে হবে আমাদের রঙিন পাসপোর্ট সাইজের ফটো ছবি সহ নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণপ্রাপ্তির বিবরণ এবং অভিজ্ঞতার বিশেষ দক্ষতা প্রবৃত্তির তথ্য সম্বলিত জীবন বৃত্তান্ত এভাবে একটা জীবন বৃত্তান্ত বা সিবি তৈরি করবেন সেই সিবিটা এখানে আপনাকে আপলোড করতে হবে অবশ্যই পিডিএফ ফাইল আবার বলছি পিডিএফ ফাইলে আপনি আপলোড করবেন এবং আপনি ফাইনালি একশো টাকা ফি করতে হবে সেটা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিব